আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা বিশেষ কিছু তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা তো সকলে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ ভ্রমণ করতে খুব ভালোবাসি। তো এই যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, কেউ হয়তো শর্ট ট্যুর অর্থাৎ একদিন দুদিনের জন্য যায়, কেউ হয়তো অনেক দিনের জন্য যায় লং ট্যুরে অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে। তো এই যে আমরা বড় ট্যুরে যখন যাই তখন কী কী জিনিস নেওয়া আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সেটার জন্যই কিন্তু আজকে আমি কিছু বলবো। তো প্রথমে যেটা প্রয়োজন, 20 দিনের মতন, 15 থেকে 20 দিনের মতন যারা ট্যুরে যাবে তাদের জন্য বলবো যে প্রথমে কী কী নিতে হবে। সেটা একটা সকলেই হয়তো জানে কী কী নেওয়া প্রয়োজন, কিন্তু তার মধ্যেও আছে অনেক কিছু যেটা আমরা খেয়াল ছাড়া হয়ে যাই বা হয়তো ঠিকঠাক মতন মনে পড়ে না। তো এগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আমার অবশ্যই তোমরা দেখবে, বন্ধুদের সাথে খুব বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, একদম ফ্রি। তাড়াতাড়ি বেশি বেশি সাবস্ক্রাইব করো। এবার সবার প্রথমে যেটা আমরা নেব সেটা হলো মেডিসিন বা ওষুধ। ওষুধটা অবশ্যই কিন্তু নিতে কেউ ভুলবে না, তার কারণ যেরকম ওষুধ রেগুলার বেসিসে ইউজ করে, আমরা যখন অনেক বড় দূরে ট্যুরে যাই সেখানে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই কিন্তু থাকে। তো সেই সমস্ত কথা চিন্তা করে এবং সকলের কথা মাথায় রেখে ওষুধপত্র কিন্তু আমাদের নিতে হবে। প্রথমত যারা যেগুলো রেগুলার মেডিসিন ইউজ করে তারা তো সেগুলো রেগুলার মেডিসিন তারা তো সাথে নেবে, যতদিনের জন্য যাচ্ছ ঠিক হিসেব করে সেরকম ততদিনের ওষুধটাই কিন্তু সাথে নিতে হবে, যাতে পথে কোথাও ওষুধ কেনার প্রয়োজন না পড়ে। এছাড়াও জ্বরের ওষুধ, গা হাত পা ব্যথার ওষুধ, পেট খারাপের ওষুধ, এরকম নানান কিছু ওষুধ, গ্যাসের ওষুধ, হজমের ওষুধ, এরকম নানান রকম ওষুধ কিন্তু সাথে নিতে হবে। এছাড়াও যেটা রাখবে অবশ্য ব্যান্ডেড, কারণ যে কোনো সময় আমাদের পা কেটে যেতে পারে, হাতে কোথাও কেটে যেতে পারে, যাতে কোথাও কেটে গেলে আমরা সহজেই সেখানে ব্যান্ডেডটা লাগিয়ে দিতে পারি, সহজেই হয়ে যেতে পারে সমস্যার সমাধান। শুধু আমাদের জন্য নয়, আমাদের আশেপাশে বা আমাদের সফরসঙ্গী যারা থাকবে তাদেরও কোনো অসুবিধে হলে যাতে আমরা সাহায্য করতে পারি সেইভাবেই কিন্তু প্রস্তুত হয়ে যাওয়া প্রয়োজন। তো মেডিসিনের ব্যাপারটা সবাই খেয়াল রাখবে। এরপরে যেটা সেটা হলো পোশাক। আমরা কোথায় যাচ্ছি, ঠান্ডার দেশ না গরমের দেশ, বা ঠান্ডার জায়গা কিংবা গরমের জায়গা, সেই হিসেবে কিন্তু আমাদের পোশাক নির্বাচন করতে হবে। শীতের জায়গা হলে শীতের পোশাক নিতে হবে, যেখানে যেমন শীত। এখন যেহেতু গুগলের মাধ্যমে আমরা কোথাকার কেমন টেম্পারেচার সেই সময়ের আমরা জানতে পারি, তাই কিন্তু গুগল সার্চ করে আমরা সেখানকার টেম্পারেচার অবশ্যই জেনে নেব। যদি আমরা শীতের জায়গায় ঘুরতে যাই সেক্ষেত্রে শীতের পোশাক তো অবশ্যই নিতে হবে, যেখানে যেমন শীত ঠিক সেরকম। আর যদি আমরা গরমের জায়গায় ঘুরতে যাই তাহলে সেখানকার টেম্পারেচার কেমন থাকবে সেই বুঝে কিন্তু আমাদের পোশাক নির্বাচন করতে হবে, হালকা পোশাক, এবং যাতে খুব গরম না লাগে, আমরা খুব আরামদায়কভাবে ঘুরতে পারি, এর জন্য কিন্তু ছাতা তোমরা নেবে। আমি টুপির কথা কেন বলছি না, ছাতাটা গরম এবং বৃষ্টিও যদি নামে সব কিছুর ক্ষেত্রে কিন্তু ছাতাটা ব্যবহার করা যায়, টুপি কিন্তু সব জায়গা চলে না। এবং টুপি অনেকে অনেক রকম ফ্যাশনেবল টুপি ব্যবহার করো তোমরা, যার জন্য কিন্তু অনেক টুপি থাকে খুব বড়, যেটা ক্যারি করা খুব মুশকিল হয়। তাই ছাতা যদি তোমরা সাথে রাখো তাহলে খুব রোদেও যেমন ছাতাটা তুমি ব্যবহার করতে পারবে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে তখনও কিন্তু ছাতাটা ব্যবহার করা যাবে। তাই ছাতাটা কিন্তু অবশ্যই ক্যারি করা উচিত। আর পোশাক তো বললাম, খুবই হালকা পোশাক সকলে নেবে। আমি যেহেতু শাড়ি ভীষণ ভালোবাসি তাই আমি কিন্তু যে কোনো জার্নিতে শাড়ি ব্যবহার করি, শাড়ি পরি, এমনকি পাহাড়ের ট্রেকিংয়ে গেলে, সমুদ্রে গেলে, নৌকায় চললে, সব জায়গাতেই কিন্তু আমি শাড়ি ব্যবহার করি। তো তোমরা আমার পাহাড়ের ট্রেকিংয়ের ভিডিও যদি দেখো দেখবে আমি কিন্তু শাড়ি পরেই ট্রেক করছি।
তো সেটা অবশ্য দেখো, আমি চ্যানেল পেজে লিঙ্কটা দিয়ে দেব, আমি কোথায় পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিলাম সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। বিভিন্ন জিনিসের সাথে তোমরা কিন্তু স্টিলের একটি ফ্লাক্স অবশ্যই ক্যারি করবে। স্টিলের ফ্লাক্স কেন বললাম, স্টিলের ফ্লাক্সটা ভাঙার কোনো সম্ভাবনা নেই, সাথে ছোটো বাচ্চা থাকলে বা বড় বয়স্ক মানুষ থাকলে বা নিজেদের জন্য, সকলের জন্যই কিন্তু খুব দরকার। যে কোনো জায়গা থেকে গরম জল তোমরা নিয়ে ওর মধ্যে রাখতে পারো, তার কারণ গরম জলটা ওই স্টিলের ফ্লাক্সে কিন্তু বহুক্ষণ গরম থাকে, 24 ঘন্টার ওপরে। এবং সেই জল দিয়ে তোমরা ম্যাগি রাস্তায় যদি নিয়ে যাও, ম্যাগি তৈরি করে খেতে পারো, চা তৈরি করে খেতে পারো টি ব্যাগ নিয়ে গেলে, এবং ছোটো বাচ্চা থাকলে বাচ্চার দুধ তৈরি, সব কিছুর জন্য কিন্তু স্টিলের ফ্লাক্সটা খুব প্রয়োজনীয়। এবং আমি মনে করি স্টিলের ফ্লাক্সটা প্রত্যেকেরই ক্যারি করা উচিত, গরম জল সমেত। যখনই গরম জল শেষ হয়ে যাবে, যে কোনো জায়গায় তোমরা কিছু পয়সা দিলেই, টাকা দিলেই ওরা কিন্তু গরম জল করে দেবে। সে ট্রেনে বলো বা রাস্তাঘাটে, যে কোনো জায়গা থেকে তুমি গরম জলটা সংগ্রহ করতে পারবে তোমার নিজস্ব প্রয়োজনীয় কাজে লাগানোর জন্য। তাই স্টিলের ফ্লাক্স অবশ্যই তোমরা ক্যারি করবে। এবার বলবো কিছু শুকনো খাবারের কথা। যেহেতু যারা অনেক দিনের ট্যুরে যাবে, 15 থেকে 20 দিনের ট্যুর, সেক্ষেত্রে কিন্তু অনেক শুকনো খাবার সাথে তোমরা ক্যারি করবে। চিড়ে মুড়ি হয়তো শুনে অনেকেই বলবে যে এগুলো খাওয়া, কিন্তু এগুলো সাথে রাখবে, অনেক সময় হয় যে কোথাও খাবার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বা অনেক দূর জার্নি করতে হচ্ছে, পথে খাবারের খুব সমস্যা হচ্ছে, তখন কিন্তু চিড়ে মুড়ি ছাতু এগুলো সাথে থাকলে সাবস্টিটিউট খাবার হিসেবে কিন্তু তোমরা প্রাথমিকভাবে খেতেই পারো। আর বিস্কুট এগুলো তো অবশ্যই সাথে রাখবে, যাতে সহজে আমি রাস্তাঘাটে খুলে খেতে পারি। আর হলো লাগেজ। লাগেজ কিন্তু কখনোই অনেক বেশি লাগেজ বহন করবে না, তার কারণ বেশি লাগেজ নিলে তোমাদের নিজেদেরই অসুবিধে হবে। কারণ বেশি লাগেজ ক্যারি করা, কোথাও গাড়ি যেখানে উঠবে বা ট্রেনে যাতে করেই তোমরা যাবে যেখানে, সেখানে সেই অত লাগেজ, অনেকে যদি যাও একসাথে তাহলে প্রত্যেকের সব লাগেজ মিলিয়ে অনেক লাগেজ হয়ে গেলে সেখানে নেওয়া অসুবিধে হবে, কোনোটা হয়তো ছাড়া পড়ে যেতে পারে, এইসব নানান সমস্যা থাকতে পারে। তাই প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত কখনোই জিনিস ক্যারি করবে না, যাতে তুমি লাগেজ, লিমিটেড লাগেজের মধ্যে তোমার সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস তুমি নিয়ে নিতে পারো। এই গেল প্রচুর, যারা ঘুরতে ভালোবাসো, বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে ভালোবাসো, তাদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য। ভালো লাগলো কি না অবশ্য আমাকে জানাবে, আর ভিডিওটা সবাই মিলে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের আরও কিছু তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি অবশ্যই উত্তর দেব। আর ভালো থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, যাতে আমার সাবস্ক্রাইবার ক্রমশ বাড়তে থাকে এবং 1000 হয়ে যায়, সেটা অবশ্যই আমি চাইবো তোমরা আমার সাথে থাকো। তো আজ এই পর্যন্ত, এর পরবর্তীতেও আমি অনেক জায়গা ঘুরতে যাব, কোথায় যাব সেগুলো সমস্ত কিছু তার তথ্য সমেত আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তা আজ এই পর্যন্ত।